তো একজন ছাত্র আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার এত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, 80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দেবে স্যার, 80,000 ছাত্রছাত্রীর মধ্যে কম্পিটিশন হবে, ওইখান থেকে আমাকে একটা সিটকে ছিনিয়ে আনতে হবে, তো খুব কঠিন কাজ স্যার। তো এইরকমভাবে অনেকেই ডিমোটিভেটেড হয়ে যাও তোমরা, হ্যাঁ এত পরীক্ষার্থী। আর যেটা মজার কথা, একটা ফ্যাক্ট শেয়ার করবো তোমাদের সাথে, যদি 100 জন ছাত্রছাত্রী কোনো পরীক্ষায় বসে, ধরে রাখো এই 100 জন ছাত্রছাত্রী কোনো একটা পরীক্ষায় বসছে, এদের মধ্যে কতজন খুব সিরিয়াসলি ওইটাকে পাওয়ার জন্যই জীবনপণ করে নেমেছে, ভয়ানক প্রিপারেশন নিচ্ছে, এই 100 জনের মধ্যে কতজন এরকম আছে কোনো আইডিয়া আছে তোমার? 100 জনের মধ্যে এরকম ছাত্রছাত্রী আছে 40 জন, মাত্র 40 জন, আর বাকি 60% বা বাকি 60 জন, এটা যদি হয় তাহলে 40% 60% 40% কেন বলবো, এটা এটা তুমি ধরে নাও 30%, আরও কম ধরো 30% এবং এটা 70%, 30% ছাত্রছাত্রীরা প্রচণ্ড সিরিয়াস হয়ে একদম মানে পাগলের মতো ওইটাকে ঝাঁপিয়ে পড়েছে যে ওই কম্পিটিটিভ এক্সামটাকে আমার ক্র্যাক করতেই হবে 30%, বাকি 70% ছাত্রছাত্রীরা হচ্ছে ক্যাজুয়াল, খুব ক্যাজুয়াল, ওই পড়তে হয় বলে পড়ছি, দিতে হয় বলে দিচ্ছি, বা বাইরে হয়তো খুব সিরিয়াসনেস দেখাচ্ছে, ভিতরে ভিতরে খুব ক্যাজুয়াল, কেউ বাবার জন্য দিচ্ছে, কেউ মায়ের জন্য দিচ্ছে, কেউ পাড়া প্রতিবেশীকে দেখাবে বলে দিচ্ছে, ঠিক আছে, কেউ দিতে হয় বলে দিচ্ছে, এরকম ছাত্রছাত্রী 70 জন পাবে, 100 জনের মধ্যে 70 জনই ওই টাইপ ওই টাইপ। তাহলে তুমি যদি খুব সিরিয়াস হয়ে থাকো এবং তুমি যদি কম্পিটিটিভ এক্সামটাকে ক্র্যাক করো বলে একদম মনস্থির করে ফেলো, তাহলে তুমি জানবে তোমার কম্পিটিশন ওই 30 জনের মধ্যে, 100 জনের মধ্যে 70 জন এমনি বাদ চলে যাচ্ছে, 70% এমনি বাদ, 70% পড়াশোনা করেই না, 70% প্রিপারেশন ওই না মাত্রই নেয়, ওদের ওই প্রিপারেশনে কোনো দিন র্যাঙ্ক আসবে না, তা তোমার কম্পিটিশন হয়ে গেল এই 30 জনের মধ্যে। ওকে, এই 30 জনের মধ্যে তোমাকে কম্পিট করতে হবে, কী কম্পিটিশানটা সোজা মনে হচ্ছে তো? হ্যাঁ, এইভাবে ভাবো, কম্পিটিশানটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর মধ্যে হয় এবং যারা খুব সিরিয়াস তারাই অ্যাকচুয়ালি কম্পিট করে। এখন তুমি ঠিক করো, তুমি খুব সিরিয়াস হবে নাকি ক্যাজুয়াল অ্যাপ্রোচে পরীক্ষা দেবে।